অসময় আবার কে আসলো? আর ভাল লাগে না এসব দেখি তো। আরে কে আপনি, কি চান? মানে এই বাড়িতে একটা পার্সেল অর্ডার ছিল তো তাই আসছি। পার্সেল? এই বাসায় কে পার্সেল অর্ডার দিবে? আর আমি তো পার্সেল অর্ডার দিইনি। হ্যাঁ এই ঠিক আছে তো, এই যে শ্রাবণ চৌধুরী, এই নামে তো পার্সেলটা আসছে। ও আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে উনি পার্সেলটা অর্ডার করেছিল। আচ্ছা আমার কাছে দিন। মানে ম্যাডাম একটা কথা বলি, আপনাকে তো এখানে আর কখনো দেখিনি। মানে এটা এটা আমার বয়ফ্রেন্ডের বাসা। ও আচ্ছা, এটা আপনার বয়ফ্রেন্ডের বাসা? আচ্ছা পার্সেলটা ওনার হাতে দিলে ভালো হয়, ওনাকে একটু ডাকবেন প্লিজ। ও আচ্ছা দাঁড়ান আমি ডাকতেছি। এই শ্যামল এদিকে আসো তো একটু। কি ব্যাপার ইতি, কে এসেছে? আর দেখুন ডেলিভারি ম্যান আসছে। ও আচ্ছা আপনি? হ্যাঁ আমি তো পার্সেল অর্ডার করেছিলাম। জি ভাই এই যে আপনার পার্সেলটা। ওই দেখি পার্সেলটা। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ আসলে কি বলতো, ওনার কাছ থেকে আমি প্রায় পার্সেল নিই। আচ্ছা শুনেন, আজকে পার্সেল নিয়েছি ঠিক আছে, তাহলে কিন্তু আজকে আমার বাসায় খেয়ে তারপর যেতে হবে। আপনাকে তো আমি আর কোনোভাবেই রিকোয়েস্ট করে রাখতে পারি না, তবে আজকে কিন্তু আপনি যেতে পারবেন না। না না ভাই, আসলে আমার আরো অনেক পার্সেল আছে তো ওখানে যেতে হবে। আমি কোনো ধামাই পানাই শুনবো না, আজকে আমার কোনো কথাই আমি শুনবো না। আপনি ভেতরে আসুন তো। আর শোনো, আজকে তুমি যা যা রান্না করেছো ভাইকে খাওয়াবে, কেমন? আমার কিন্তু গার্লফ্রেন্ডের হাতের রান্না খুবই মজা, একবার কিন্তু আপনি খেয়ে যেতে হবে। আপনি আসুন না। না ভাই আসলে আজকে পারবো না, আমার না অনেক পার্সেল আছে ডেলিভারি দিতে হবে তো তাই এখন যাচ্ছি। আরে ভাই আমি তো জানি আপনি ডেলিভারি দিতে যাবেন, আপনার কাজই তো ডেলিভারি দেওয়া, তবে ওসব কোনো কথা চলবে না। আমি যেহেতু বলেছি আজকে আপনাকে ভিতরে এসে খেতে হবে তো খেতেই হবে, আমরা একসাথে লাঞ্চ করব। আসেন তো ভাই, আই আসেন ভিতরে আসেন ভাই। না না ভাই প্লিজ বসুন এখানে। আরে বসেন তো। আচ্ছা ভাই যেহেতু জোর করতেছেন তো আমি অন্য কিছু খাবো না, আমাকে এক গ্লাস পানি দিলেই হবে। ও আচ্ছা পানি, এতে যাও এক গ্লাস পানি নিয়ে আসুন। আর জন্য আর শুনুন, আপনি তো এই গরমের মধ্যে হেলমেট কেন পরে আছেন? হেলমেটটা খুলে ফেলুন না। আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, ও তো পানি আনতে গেল, কোনো সমস্যা নেই। তবে আপনি এবার হেলমেট পরে আছেন কেন? হেলমেটটা খুলে ফেলুন না। না না ভাই এমনিতে অভ্যাস হয়ে গেছে তো হেলমেট খুলতে হবে না। এই যে নেন পানি। হ্যাঁ এই তো আপনার পানি চলে এসেছে, এবার তো অন্তত আপনি হেলমেটটা খুলুন। কি হলো ইপ্তি, তোমার হাত এভাবে কাঁপছে কেন? কই না তো হাত কাঁপছে না তো। এই এই নেন আপনি পানি খান। আচ্ছা শুনো না তুমি বসো। আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না, পৃথিবীতে অনেক পেশা আছে যেরকম বিজনেস তারপরে জব, আপনি কেন এগুলো বাদ দিয়ে ডেলিভারি ম্যানের কাজ করা শুরু করে দিয়েছেন? আপনাকে দেখে তো অনেকটা স্মার্টই লাগে। আমি একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিলাম ফ্যামিলির অবাধ্য হয়ে, তো ব্যবসা করতে যেগুলো অ্যামাউন্ট লাগে সে অ্যামাউন্ট কিন্তু আমার কাছে নাই, যে কারণে আমি এই পথটাই বেছে নিয়েছি। দেখুন ভাই দুঃখজনক হলে এটাও সত্যি, আসলে যার জন্য ঘর বাড়ি সবই ছাড়লাম সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। কি বলছেন ভাই, আপনার মতো একজন এত ভালো মানুষ তাকে ছেড়ে একটা মেয়ে চলে গেছে? নিশ্চয়ই সেই মেয়েটা অনেক খারাপ ছিল তাই না? আসল কি ভাই, আমার বোন না অনেক চাহিদা, এই যে ডেলিভারি ম্যানের যে চাকরিটা করি না এই চাকরির টাকা দিয়ে তার চাহিদা পূরণ করতে পারি না, যে কারণে বড় লোক একটা থেকে চলে গেছে। আসলে কি বলবো ভাই, আপনার কথাটা শুনে সত্যি অনেক কষ্ট লাগলো ভাই, অনেক কথা বলে ফেললাম তো আমি এখন আসি। হ্যাঁ আমার অনেক কাজ আছে তো। আল্লাহ কি বলছেন ভাই, আপনি চলে যাবেন এভাবে? আচ্ছা শুনেন, আমার তো অনলাইনে পেমেন্ট করা হয়ে গেছে, আর আপনার টিপসের টাকাটা আমি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আর আপনারা সুখে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আসলে লোকটা অনেক ভালো মানুষ। তুমি তুমি এখানে কেন? সাবির আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারিনি। ক্ষমা? তোমাকে ক্ষমা করবো আমি? হ্যাঁ তুমি কি এটা কি, আমি কি বোকা? বোকার স্বর্গে বসবাস করি? তুমি আমাকে রেখে অন্য একটি ছেলের সাথে ফুষ্টি ফুষ্টি করবা আর আমি তোমাকে ক্ষমা করে দিব না? যাও তুমি যেখানে ছিল ওইখানে যাও, আমার কাছে কোনো বার বাবা না। আর একটা কথা বাড়াতে চাই না, তুমি এখন এই মুহূর্ত থেকে আমার বাড়ি থেকে তুমি চলে যাবা, চলে যাও, যাও বলছি। যাও যাও।